হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সোয়াবিন ভুনা মশালা। এর জন্য আমি সোয়াবিনের দানাগুলোকে জল দিয়ে ভিজিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে শুকনো করে রেখেছি। আর নিয়েছি আলু কুচি, আলুটা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে কুচি করেছি। আর মশলা নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7-8 কোয়া রসুন কুচি, অল্প 1 ইঞ্চি মতন আদা কুচি, জিরে শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টমেটো কুচিয়ে রেখেছি, আর গরম মশলা। এর সাথে আমাদের আর যা যা প্রয়োজন সেগুলো হলো রান্নার জন্য সর্ষের তেল, স্বাদ মতো নুন, আর 1 পিঞ্চ হলুদ। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। সোয়াবিন ভুনা মশলা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করেছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, সোনালি মতো ভাজা হয়ে গেলে তখন আমি এর সাথে অ্যাড করে দেব রসুন কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। একবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা কুচি। এবার আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। পেঁয়াজ আদা রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটা নরম হয়ে এলে তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো। আর অ্যাড করব জিরে আর শুকনো লঙ্কা, যে বেটে বাটাটা নিয়েছিলাম সেই বাটাটা। এবার অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। তাহলে এর মধ্যে এবার আমরা অ্যাড করে দিই সেদ্ধ করে এই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সোয়াবিনের দানাগুলো। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করব সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো। এখন 5 মিনিট হতে দেব, 5 মিনিট তরকারিটা ভেপারে হবে, আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমি এর সাথে সামান্য জল মিশিয়ে একটুখানি গ্রেভি তৈরি করে নেব। এবার আমরা এর সাথে সামান্য জল অ্যাড করে দেব যাতে একটু গ্রেভিটা তৈরি হয়। 1 কাপ জল অ্যাড করে দিলাম।
আমাদের সয়াবিন ভুনা মশলা রেডি হয়ে গেছে। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা স্বাদ মতো দেবেন। নুন দিয়ে একটু নেড়ে দেব, দিয়ে এবার অ্যাড করে দেব গরম মশলাগুলোটা। তাহলে রেডি হয়ে গেল আমাদের সয়াবিন ভুনা মশলা। আমি একটু গ্রেভি করেছি, যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে। আপনারা চাইলে গ্রেভিটা কম করে আরও শুকনোও করতে পারেন। আমরা এবার গ্যাসটা বন্ধ করে সয়াবিন ভুনা মশলাটা বাটিতে সার্ভ করে নেব। বাটিতে সার্ভ করে নিয়েছি সয়াবিন ভুনা মশলা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।